হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আমি আজকে আবার একটা স্টাডি ব্লগ করছি। তো অনেকদিন পর আমি একটা স্টাডি ব্লগ করব এখন। তো আজকে আমি অ্যাকচুয়ালি বেশি সময় নিয়ে স্টাডি ব্লগ করব না। আজকে আমি 3 ঘন্টা কি 4 ঘন্টা এরকম একটা সময় কাটাবো পড়াশোনা নিয়ে। তো আমি ওটাই জাস্ট একটু রেকর্ড করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এই 4 ঘন্টা কীভাবে ম্যানেজ করছি। এই 4 ঘন্টায় আমি প্রথমে হিস্ট্রি পড়ব এবং তারপরে ম্যাথমেটিক্স করব আমি কিছুটা, তারপর আমি কিছুটা রিজনিং করব। তো আমার প্ল্যানটা, স্টাডি প্ল্যানটা অনেকটা অনেক 6টা থেকে 10টা অবধি রেখেছি। তো প্রথম 1.5 ঘন্টা আমি হিস্ট্রি পড়ব এবং তারপরের 1.5 ঘন্টা আমি ম্যাথ করব এবং 1 ঘন্টা আমি রিজনিং করব। তো হিস্ট্রি শুরু করি। তো হিস্ট্রি আজকে আমি বেসিক্যালি কিছু একটা পড়ব। তো হিস্ট্রি আমি আজকে বৈদিক সভ্যতাটা পড়ব। তো বৈদিক সভ্যতা আমি বেশ কয়েকবার পড়েছি, তবে খুব কনফিউজ লাগে চ্যাপ্টারটা আমাকে, মানে আমি ভুলে যাই ম্যাক্সিমাম টাইম বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা। তো আজকে একটু ভালো করে পড়ার চেষ্টা করি, আর একটু যদি কাজে দেয়। আর আজকে আমি আমি এখন ইতিহাসটা শেষ করলাম সবে। তো আমার একটু 15-20 মিনিট একটু বেশি লেগে গেল টাইম, যেহেতু আমি চেষ্টা করে ভেবেছিলাম যে 7:30টা শেষ করব। তো সেক্ষেত্রে আমার একটু 15-20 মিনিট বেশি লাগলো। পুরো চ্যাপ্টারটা আমি মানে রিডিং করলাম ভালোভাবে, তো সেই কারণে একটু টাইম, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে একটু টাইম লেগে গেলো। তো এখন বাজছে 8টা। তো আমি নেক্সট সাবজেক্ট যেটা করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনিং। তারপরে আমি ম্যাথমেটিক্স এবং রিজনিং আমি প্রতিদিন দেখি পারি কিনা কত এভারেজের ম্যাথ করবো। এবং আজকে প্রায় 20-25টা মতো এভারেজের ম্যাথ, মানে 1.5 ঘন্টা যতটা হয় অ্যাকচুয়ালি পুরোটাই করার চেষ্টা করবো।
তো আপাতত ম্যাথটা শেষ করলাম এই মুহূর্তে, আমি প্রায় 20টার মতো ম্যাথ করেছি। তো আর ওই চ্যাপ্টার থেকে আমি আর হয়তো গোটা 20 থেকে 25টা ম্যাথ করব, 100টার ওপর ম্যাথ করব, তারপর আমি ছেড়ে দেবো, চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। তারপর প্রিলিমসের পর আবার ভালো করে অ্যাডভান্স লেভেলে তখন ম্যাথ করা যাবে। এখন এবার রিজনিং করবো, এবার রিজনিংটা আমি এখন ভাবছি ডিরেকশন চ্যাপ্টারটা করবো। ডিরেকশন চ্যাপ্টার থেকে বেশ কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষাতেই চলে আসে ডিরেকশনটা। তো ডিরেকশনটা ভালো করে করি, একটু চেষ্টা করি, 1-1.5 ঘন্টার মতো ডিরেকশনটা করবো, তারপর খাওয়া দাওয়া করে আবার ভাবছি শুয়ে পড়বো। কারণ চলো দেখি আমরা রিজনিংয়ের ডিরেকশন ম্যাথ। আজকে রিজনিংটা আপাতত এখানে শেষ করলাম, প্রায় 22টার মতো রিজনিং করলাম ডিরেকশন থেকে। তো ওর মধ্যে কিছু কিছু মানে অ্যান্সার বইয়ের সাথে আমার মিললো না, জানি না আমি হয়তো ভুল হতে পারি, তো সেগুলো ওখানে কারেকশন করাতে হবে এবং দেখতে হবে ঠিক না ভুল কোনটা কী। তো
করে কয়েকটা কোশ্চেন অ্যাটেন্ড করলাম, ওটা আমি টেলিগ্রামে মাঝে মধ্যে পেয়ে থাকি, দেয় বেশ ভালো লাগে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে। তো দেখিস তোমরা হয়তো দেখলে, তো বেশ ভালো লাগে ওইসব কোশ্চেনগুলো, কিছু পারলাম কিছু পারলাম না। একটা দুটো কোশ্চেন আমার ভুল করে হাত পড়ে গেছে, যাই হোক কোনো রকমভাবে, বাট ভালো লাগে কোশ্চেনগুলো। তো আজকে ব্লগ এই অবধি, তো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো নেক্সট ব্লগে আশা করি কোনো পার্টিকুলার একটা সাবজেক্টের উপর থাকবে, পড়ার স্ট্র্যাটেজি, নোটস মেকিং এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ভিডিও আবার নিয়ে আসতে চলেছি। কোন কোন সাবজেক্টের উপর করবো তোমরা পারলে কমেন্ট করে জানিও, তোমাদের যদি মনে হয় যারা নতুন শুরু করছো তো তারা অবশ্যই যদি দেখো মানে আমার এই ভিডিওটা, তো অবশ্যই তোমরা জানাতে পারো, তা আমি চেষ্টা করবো সেই সাবজেক্টের উপর নিয়ে আসা। তো আজকের ব্লগ এই অবধি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই পড়তে থাকো, এবং যেহেতু WBCS প্রিলিমসের ডেট পিছিয়ে গেছে তো আমাদের একটা সুবিধা হয়েছে, তো তোমাদের পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে আরও করে ভালো করে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো করে পড়াশোনা করো। আজকে এই অবধি আসি।